শান্তকে কিন্তু স্টিভ রোডস পছন্দ করেছেন, চান্দিকা হাতুড়ি সিং থেকে টেস্ট খেলিয়েছেন 2017 সালের দিকে নিউজিল্যান্ডে, সব কোচে এসে তো ছেলেটাকে পছন্দ করে, নিশ্চয়ই তার মধ্যে এমন আছে। আমরা তাকে বলি যে অনুশীলনে পৃথিবীর যে কোচে শান্তকে দেখবে নেটে সে দলে নিয়ে নেবে। বিশ্বকাপ দল নিয়ে অনেক কথাবার্তা থাকবে, এটাই খুব স্বাভাবিক এবং সেটা হয়েছে, সব দেশেই হয়েছে। আপনি পাকিস্তানের কথা যদি চিন্তা করেন সেখানেও কথা হয়েছে, ভারতে অনেক রকম সমালোচনা হয়েছে, সেটা থাকে আসলে, তখন প্রত্যাশা অনেক বেশি থাকে ওয়ার্ল্ড কাপ নিয়ে। আমার কাছে দল খুব ভালো হয়েছে, যেটা আসলে যে মাহমুদউল্লাহ বাদ যাবে সেটা তো আমরা বুঝতেই পারছিলাম, জিম্বাবুয়ে সিরিজেই তাকে বাদ দেওয়া হয়েছিল এবং এটা বাস্তবতাও এক ধরনের, কাউকে না কাউকে বাদ যেতেই হবে। সেখানে শান্তর সংযুক্তি নিয়ে অনেক কথা হয়েছে, সেখানে আমার অবস্থানটা একদম ক্লিয়ার যে শ্রীরাম তাকে দেখেছেন, মাত্র একটা সেশন তাকে ব্যাটিং করার দেখার সুযোগ হয়েছিল, প্রথমবার তিনি আউট হয়ে গেছিলেন মুস্তাফিজে বলে বোল্ড হয়ে গেছেন, তাকে আবার ডেকে আনা হয়েছিল, তখন তিনি ভালো ব্যাটিংটা করেছেন। তা একটু দেখে আসলে একজন ব্যাটসম্যানকে বোঝার কথা নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে শ্রীরামের ভালো লেগেছে, কেন লেগেছে? শান্তর থেকে বেটার ব্যাটসম্যান তো আর নাই এখানে, আপনি অনুশীলনে করবেন, অর্থাৎ আপনার সামর্থ্যে লিমিটেড, খুব সামর্থ্যটা খুব লিমিটেড, আপনার রিসোর্স খুব কম। শান্তর থেকে যদি বেটার ক্রিকেটার থাকতেন তাহলে শ্রীরাম তাকে নিতেন। আপনি চিন্তা করেন, এই শান্তকে কিন্তু স্টিভ রোডস পছন্দ করেছেন, চান্দিকা হাতুড়ি সিং থেকে টেস্ট খেলিয়েছেন 2017 সালের দিকে নিউজিল্যান্ডে, সব কোচে এসে তো ছেলেটাকে পছন্দ করে, নিশ্চয়ই তার মধ্যে এমন আছে। আমরা তাকে বলি যে অনুশীলনে পৃথিবীর যে কোচে শান্তকে দেখবে নেটে সে দলে নিয়ে নেবে, অর্থাৎ শান্তের মধ্যে সেই ক্যালিভেটটা আছে, সম্ভাবনাটা দেখে, কিন্তু সে আসলে এক্সিকিউশনটা করতে পারেনি হচ্ছে মাঠে। কিন্তু আসলে শান্তর কোনো দোষ না এখানে, এমন না যে শ্রীরামের সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে বা ক্রিকেট বোর্ডে অনেক আত্মীয়, অনেকে বলে আবাহনীর জন্য তিনি সুযোগ পেয়েছেন। আচ্ছা, আবাহনী একটা বড় দল, একটা আমাকে চাইলে আবাহনী দল নিয়ে নেবে, তার তো বিনিয়োগ থাকে, শান্তর পিছনে টাকা খরচ করতে হয়, তা শান্তকে তারা কেন দলে নিছে, দলে নেয় আবাহনী? নিশ্চয়ই বিনা পয়সায় নেয়, অনেক টাকা দিতে হয় শান্তকে, তাহলে বিনা টাকা এতগুলো টাকা দিয়ে এরকম একজন ক্রিকেটারকে তারা কেন নেবে যে দলকে চ্যাম্পিয়ন করতে পারে না? আবাহনী তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে, অর্থাৎ আবাহনীও কিন্তু শান্তর মধ্যে ওই সম্ভাবনা দেখেই বিনিয়োগটা করে, সেই জন্যই শান্ত খেলছে, এছাড়া তো বিকল্প আপনার কাছে নাই। এই এইটা আছে ক্রিকেট বোর্ডেরও এক ধরনের নিজে অসহায়ত্ব স্বীকার করে না, এই দায় অবশ্যই ক্রিকেট বোর্ড এড়াতে পারে না যে কেন ক্রিকেটার আপনার না। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি চিন্তা করেন, নাসিম শাহ যখন এসেছিলেন পাকিস্তানে, আফ্রিদি যখন ইঞ্জুরিতে পড়লেন, তারপরে ছেলেটা সুযোগ পেয়েছে, নিজেকে প্রমাণ করেছে, ঠিক তাই ইন্ডিয়া দলেও আপনি চিন্তা করেন, যে ওয়ার্ল্ড ক্রিকেটে ইভেন হংকংয়ের কথা যদি চিন্তা করেন, এমনি আপনি শ্রীলঙ্কার কথা চিন্তা করেন, এই শ্রীলঙ্কা দলটা 23-24 বছরের একটা গড় দল, অর্থাৎ আপনি চিন্তা করেন শ্রীলঙ্কা দলে আমি যখন চান্দিমালের কথা ভাবি, আবিষ্কা ফার্নান্দোর কথা বলি, তারা কিন্তু দলেই নাই, নতুন নতুন ছেলেরা এসছে এবং জ্বালা এসছে পারফর্ম করেছে, মানে প্লেয়াররা ওয়েট করে থাকে এই ওর ইঞ্জুরিতে একটা সুযোগ আসবে, কিন্তু আমরা ইঞ্জুরিতে পড়লে খুব দুশ্চিন্তায় পড়ে যাই, কেন পড়ি? লিটন একটা ইঞ্জুরিতে পড়েছে, আমাদের প্লেয়ারই নেই যে লিটনকে করা, তামিম ইকবাল টি-20 খেলছেন না, তার ওপেনার তৈরি করতে আমরা পাগল হয়ে যাচ্ছি, 2-3 বছর ধরে করে বেড়াচ্ছি, অর্থাৎ আমাদের কাছে ওই রিসোর্সটা নেই, আমাদের কাছে সেই প্লেয়ারটা নেই। আপনার আন্তর্জাতিক ক্রিকেট যে পরিমাণ, যে মাপের ক্রিকেটার তৈরি করে এখন, আমাদের সেটা নেই, মানে আমরা প্রতিনিয়ত পিছিয়ে যাচ্ছে, সেটা হংকং এগিয়ে যাচ্ছে, নেপাল এগিয়ে যাচ্ছে, আর বড় দলগুলো তো আছেই, আপনি যখন ওই মাপের ক্রিকেটার তৈরি করতে পারবেন না, ক্রিকেটার না থাকবে, তখন আপনার এই ঘুরে ফিরে শান্ত ব্যর্থ হলে এনামুল বিজয়, এনামুল বিজয় ব্যর্থ হলে সৌম্য সরকার, ওই একই বৃত্তে আপনি ঘুরপাক খাচ্ছেন, আপনি কিন্তু নতুনদের কাছে যেতে পারছেন না। এবং এখানে সবথেকে অ্যালার্মিংটা হচ্ছে এনামুল বিজয়েরটা, আমি বিশ্বাস করি, কী জন্য বলি এনামুল বিজয়েরটা বাদ পড়, অনেকে আলোচনা করছেন না, কিন্তু চিন্তা করেন এনামুল বিজয় বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে 1100 রান করছেন, হতে পারে সেটা ওয়ান ডে ফরম্যাটে, কিন্তু এতগুলো রান করছেন, সব থেকে বেটার, অর্থাৎ আমাদের আপনার মানে সব থেকে বেটার রিপোর্টার খুব ভালো রিপোর্টিং করে আমি আমার টিভিতে চাকরি দিলাম, কোনো কাজ করতে পারে না, হ্যাঁ দেশের বাইরে পাঠিয়ে দিলাম একটা ট্যুর কভার করার জন্য এশিয়া কাপ, সে যে এখানে কথাই বলতে পারে না, কিন্তু বাংলাদেশে অসাধারণ কাজ করতেছিল, দেখেই তো আমি অনেক টাকা বেতনে তাকে চাকরি দিলাম, দেখে খেলতে পারতেছে না, তাহলে কী ভয়ঙ্কর একটা, আমি তো আমার সেরা জিনিসটা নিচ্ছি, অর্থাৎ এনামুল বিজয় 1100 বিছিলেন, এটা হাসি ঠাট্টার বিষয় নয়, ইট নস মানে এটা একটা জোক না যে 1100 রান, সেই ক্রিকেটারটাও নিজেকে মেলে ধরতে পারেনি। তাহলে আমাদের ডোমেস্টিক ক্রিকেট থেকে কারা তৈরি হয়ে আসছে সেরা ক্রিমটা, এই গত 2-3 মাসে তো এনামুল বিজয় সারা পৃথিবীতে ডমিনেট করবার কথা ছিল, কিন্তু আসলে সে ডমিনেট করতে পারেনি, অর্থাৎ ডোমেস্টিক ক্রিকেটের সেরা পারফরমেন্সকে সুযোগ দিয়েও লাভ হচ্ছে না, অর্থাৎ ডোমেস্টিক ক্রিকেটের কাঠামোতে নিশ্চয়ই সমস্যা আছে। আপনি আবারও বলছেন যে লিমিটেড সামর্থ্য, ক্রিকেটারদের মধ্যেই সামর্থ্য, মানে ওদের সামর্থ্যটা অনেক বেশি লিমিটেড, সেই জন্যই তারা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে খাপ খাইয়ে পারতেছে না, ওরা অনেক বেটার ক্রিকেট খেলতেছে বাকি যারা থাকতেছে, আমরা সেই জায়গাটা পাচ্ছি না।